ঠিক আছে না? হ্যাঁ আমরা আসি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা টেক্সটাইল পেপার বায়োডিগ্রেডেবল
এবং ন্যাচারাল ফাইবার সবগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল এর মানে কি? বায়োডিগ্রেডেবল এর মানে কি? এই ওয়ার্ডটা মানে কি? কই গেল এই স্যার? মানে হচ্ছে লাগে এটা হচ্ছে ডিগ্রেড হতে, তারও বেশি সময় লাগে। এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি না, আর এইগুলো হচ্ছে সবই ইকো ফ্রেন্ডলি। এই যে এইগুলো আর হ্যাম ইজ ওয়ান অফ দ্য ফাস্ট গ্রোয়িং বায়োমাস ইজ নন প্রোডিউসিং আপ টু 25 টনস অফ ড্রাই ম্যাটার পার হেক্টর, মানে প্রতি হেক্টরে 25 টন পর্যন্ত এটা তৈরি করা যায়। এবং আমরা সাধারণত পেপার ইন্ডাস্ট্রিতে পেপার তৈরি করি না, পেপার ইন্ডাস্ট্রি আমরা প্রচুর পরিমাণে কাঠ গাছ ধ্বংস করি, যেগুলো হচ্ছে পরিবেশের জন্য বিপর্যয়ের কারণ। আর এই একটা গাছ মানে ম্যাচিউর একটা গাছ তৈরি করতে কত বছর লাগে? 20-25-30-40 বছর লাগে। আর এগুলো জাস্ট আমরা প্রতি 3-4 মাসের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ উডেন পার্ট পাচ্ছি, যেটা দিয়ে আমরা পেপার তৈরি করতে পারতেছি। এবং নর্মাল যে পেপারগুলো আমরা গাছ থেকে গাছের কাঠ থেকে পাই, তার থেকে এই হেম্পের পেপারের কোয়ালিটি, স্ট্রেংথ এবং তার হচ্ছে ফিনিশিং ফার্নিশিং ভালো। বুঝতে পারছি? এখন আসল ইন্ট্রোডাকশনের মধ্যে আরও আছে সায়েন্টিফিক নিয়ম। আমি একটু আগে বলেছি ক্যানাবিনাস, ক্যানাবিস স্যাটিভা, আর কমন নাম হচ্ছে হেম। আর ক্রোমোজোমাল নাম্বার, ক্রোমোজোম আছে না গাছের, ক্রোমোজোম নাম্বার আছে 20। আর ওয়ান পলিনেটেড পড, এটা দ্বারা কি বুঝতেছে বলো তো? পলিনেটেড মানে পরাগায়ন, ওই জীববিজ্ঞানে পড়ছে না? পরাগায়নটা হচ্ছে বায়ু, এটা কোনো কীট পতঙ্গের মাধ্যমে না, বায়ুর মাধ্যমে পরাগায়নটা হচ্ছে। এই তো, আর এখানে আরেকটা একটু বিষয় বলে রাখি যে মেরিজুয়ানা যেটা আছে সেটার লিপ আর হেম্পের লিপ একটু ডিফারেন্ট, এটা আমি একটু পরে দেখাবো। কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। এরপরেও আছে হেম্প ইজ অ্যানুয়াল অ্যারোমেটিক অ্যান্ড স্টোর প্লান্ট, এটা অনেক শক্ত প্লান্ট। স্টোর প্লান্ট হচ্ছে স্ট্রেংথটা অনেক বেশি থাকে, শক্ত থাকে। আচ্ছা, ইটস গ্রোয়িং সিজন ইজ ফ্রম এপ্রিল টু সেপ্টেম্বর, এপ্রিল থেকে সেপ্টেম্বরের দিকে এটা চাষ করা হয়। থেকে দ্য প্লান্ট ক্যান বি মনোসিয়াস অর ডায়োসিয়াস, দ্য স্টক আর নর্মালি, এগুলো দেওয়া আছে যে এত মানে যে গাছটা, গাছটা হচ্ছে 1 মিলিমিটার ডায়ামিটার মানে থিকনেস হয়, হাইট হয় হচ্ছে 1.5 থেকে 2.5 মিটার, সিমিলারলি টু ফ্লাক্স। ফ্লাক্স ফাইবার মানে কি মনে আছে? আচ্ছা, ফ্লাক্স ফাইবারের মতে গাছটা কিন্তু লম্বা, ফ্লাক্সের বেশি। আর এই তো অ্যাট দ্য ফুট অফ দ্য স্টক দ্য নাম্বার অফ বান্ডল ইনক্রিজেস সো অ্যাজ টু ইমপ্রুভ দ্য স্টেবিলিটি অফ দ্য প্লান্ট, মানে আমরা একদম নিচ থেকে পুরো গাছটাই ইউজ করতে পারি। আরও ইন্ট্রোডাকশন আছে যেটা বলতেছিলাম, এই তো এটাই। আর অল হেম্প স্পিসিস 100% মারিজুয়ানা, 100% মধ্যে 10% হচ্ছে মারিজুয়ানা, হেম্প প্রজাতির মধ্যে অথবা ক্যানাবিস, ক্যানাবিস স্যাটিভার মধ্যে 10% হচ্ছে মারিজুয়ানা আর 90% হচ্ছে হেম্প। ঠিক আছে? আচ্ছা, হেম্প ইজ আমি চাইতেছিলাম আমরা যখন করছি আমাদের টিচাররা অ্যাভয়েড করে দিচ্ছে, অ্যাভয়েড করে গেছে। আর একটা হচ্ছে স্যার ওইটা কাইটে দিয়ে 100% মারি যাওয়ার পরে এটা কাইটে দিয়ে পোলাই মাথায় দিয়ে, এটা হচ্ছে আমি ডেট থেকে নিয়েছি তো এটা কাটার মতো ইয়ে ছিল না। তোমরা এটা এমন কিছু না যে গোপন কিছু, না গোপন কিছু না, কিন্তু আমাদের ইয়ং এটাকে আমরা ইগনোর করতেছি তো এই জন্য চাই না যে এগুলো বলে থাকি।
Hemp is low. Hemp is low in tetra hydro cannabinol is psychoactive substance. এই হেম্পের মধ্যে সাইকোঅ্যাক্টিভ যে সাবস্টেন্স আছে না ইজ গেটিং হাই, এইগুলো হচ্ছে হেম্পের মধ্যে থাকে না, খুব কম পরিমাণ থাকে, আর যেটা মেডিসিনাল না সেটা তো এডিসব গেটিং হাই। আচ্ছা, বাট হেম্প ইজ রেস ইন ক্যানা বাইগন, এটাই হচ্ছে আমাদের এটার জন্যই এটা কি বলে এই সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সটা কম থাকে। আচ্ছা, এইগুলোই আর হেম্প ইজ খুবই কম পরিমাণ থাকে, সেটা আসলে পরিবেশের জন্য উপকারী এবং আমরা যদি ওই পারপাসে ইউজ করতে চাই সেটা হবে না। এটা হচ্ছে হিউম্যান হেলথের জন্য উপকারী, আর এটা থাকে 10% ইউজ, আর ইউজেস হচ্ছে অফ দ্য পার্টস শো কন্টেন্ট। আমরা ওই যে বিভিন্ন ধরনের বডি লোশন আছে না, বডি অথবা স্কিন কেয়ারিং যে এগুলো থাকে সেগুলো তৈরিতে ইউজ করতে পারি। আর ওটার কথা নাই বললাম। এস্টিমেটেড ডোমেস্টিক মার্কেট ভ্যালু এটা হচ্ছে $452 মিলিয়ন, আর ওটা হচ্ছে 10 বিলিয়ন থেকে ইউজার বেশি থাকে এটার, মারি জানো দাম বেশি, নিশ্চয় দাম বেশি। আচ্ছা, এখন আসে হেম্প হিস্টোরি। হেম্পটা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের আগে কয়েক হাজার বছর আগে থেকে, হ্যাঁ 4000 কি করবি কর জন্মের পরের সময় থেকে যে সময়টা কাউন্টিং করা হয়েছে সেটা, যেমন হচ্ছে এখন কত 2022 এখানে আছে যিশু খ্রিস্টের জন্মের 100 বছর পর চাইনিজ ডিসকভার হাউ টু মেক পেপার পাম্পকিন, মানে চাইনিজরা কি করে মানে 100 শতাব্দীতে ওরা হেম্প ফাইবার থেকে কি করে পেপার তৈরি করে। তোমার কি বুঝতেছো বিষয়টা? জি স্যার। নাকি তোমাদের আসল থিঙ্কিংটা কি? ফাইবারটা নিয়ে চিন্তা করো। জি, ফাইবারটা প্রথম দিকে কি ছিল, দড়ি রশি এইগুলো যে তৈরি করা হতো, পরে পেপার তৈরি হচ্ছে, পরে এখন মানে 100 শতাব্দীতে এটা চাইনিজরা প্রথম এই হেম্প ফাইবার থেকে পেপার তৈরি করা শুরু করে। আর 1000 BC এখানে আরেকটা হিস্ট্রি দেওয়া আছে, হেম্প ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এগ্রিকালচার ক্রপ। এখন লার্জেস্ট এগ্রিকালচার ক্রপের মধ্যে হচ্ছে ফাইবারের মধ্যে হচ্ছে কি, কটন, কটন না টেক্সটাইল ফাইবারের মধ্যে, কিন্তু ওই সময় ছিল যিশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগের দিকে এই হেম্প ছিল সবচেয়ে বেশি চাষযোগ্য শস্য। প্রোভাইডিং ম্যাটার টু সাপোর্ট কালটিভেশন সিভিলাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং ফাইবার ফ্যাব্রিক অ্যান্ড রোপ, এতে এইগুলো পেপার
দড়ি রশি ফাইবার ফ্যাব্রিক এগুলো তৈরি করা এখানে সবচেয়ে বেশি চাষ করা হয়। এবার দেখো 1619 সালে কি হয়, আমেরিকানরা প্রথম ল করে আইন করে, প্রথম দিকে এগুলো হচ্ছে 400 টাকা দেখা দিয়ে, তারপর আবার মাঝে দেশ করে ব্যান হয়ে যায়। এরপর 1619 সালের দিকে এটা কি করে জেমসটাউন কলোনিতে প্রথমে এটা উন্মুক্ত করে দেওয়া হয়, অনাবৃত করে দেওয়া হয় ভার্জিনিয়া, এবং কৃষকদের বলা হয় পারমিশন দেওয়া হয় তোমরা হেম্পটা চাষ করতে পারো, নট ম্যারিজুয়ানা, ঠিক আছে। এরপর 1790 সালের দিকে জর্জ ওয়াশিংটন এন্ড থমাস জেফারসন ওনারা ওই কি বলে এটার চাষের জন্য বৈধতা দিয়ে থাকে। এরপর 1776 সালে ফার্স্ট এন্ড সেকেন্ড ড্রাফট অফ দ্য ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স আর রাইটিং অন হেম্পাইজার, এবং 1776 সালে ওরা একদম সাংবিধানিকভাবে হেম্পাইজার চাষের জন্য অনুমোদন দিয়ে যায়। ওই সালে তো আগে দিয়েছে 1790 সালে 1776 বলতে চাচ্ছি না, জাস্ট এগুলোতে ইউজ করা হয়। এরপর দেখো হেম এরপর 1994 সালে লাইসেন্স দিয়ে দেওয়া হয় কানাডিয়ান একটা কোম্পানিকে, এবং 1998 সালে একটা কানাডিয়ান গভর্নমেন্ট এটা ল করে এবং এটা প্রোডাকশন শুরু করে। 1996 সালে কানাডার ফেডারেল স্যার কানাডার পতাকা চিহ্ন কি এই জায়গা থেকে এবং আরো কি পরিমাণে আমাদের পরিবেশের জন্য উপকারী, আমি আস্তে আস্তে আসতেছি। এটা হচ্ছে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, প্রচুর পরিমাণ। আচ্ছা হেম্প এন্ড দ্য ফিউচার, গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ অলরেডি, এই যে বললাম না গ্লোবাল ওয়ার্মিং মানে কি, ওয়ার্মিং এর মানে উষ্ণতা না গরম তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, তাহলে এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সি লেভেল হাই হয়ে যাচ্ছে। আচ্ছা আর হচ্ছে তোমার ওই মেরু অঞ্চলের বরফ গুলো গলে যাচ্ছে, আইসবার্গ গলে যাচ্ছে, এখানে সি লেভেল হাই হয়ে যাচ্ছে। আর আমাদের মতো বাংলাদেশের মতো দেশগুলোতে কি হচ্ছে ডুবে যাওয়া সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এটার কারণে এগুলোর মধ্যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা ফ্যাক্ট এবং কার্বন মনোঅক্সাইড বিষাক্ত অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তা এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ক্যান বি অ্যাবজর্ব ফ্রম দ্য এনভায়রনমেন্ট। গ্লোবাল ওয়ার্মিং অলরেডি একটু বললাম, আর ফসিল ফয়েল সাপ্লাই ইজ নিয়ারিং ডিপ্লেশন, ওই যে প্রচুর গাছ কাটা হচ্ছে, বেশি হচ্ছে সিনথেটিকের ব্যবহার বেড়ে যাচ্ছে, ল্যান্ডফিলস আর ফিট টু দ্য ব্রেইন, পলিউশন রেটস আর রাইজিং, এইসব কারণে আমাদের কি হচ্ছে এই ন্যাচারাল হেম্প ফাইবারের যদি প্রোডাকশন বাড়াইতে পারি তাহলে আমরা গাছ কম কাটতে পারবো। আর এটা হচ্ছে একটা গাছ তৈরি করতে 15-20-30-40 বছর লাগে, আর এগুলো হচ্ছে বছরে তিনবার করা যাচ্ছে, 3 মাসের ফসল 3-4 মাসে আমরা এটা পেয়ে যাচ্ছি, এবং প্রচুর পরিমাণ প্রোডাকশন পসিবল পার হেক্টরে 25 টনস অ্যারাউন্ড। ব্যবসা করবো স্যার ইনশাল্লাহ। এবার দেখো প্লান্ট ডিসক্রিপশন, প্লান্ট ডিসক্রিপশনের মধ্যে দেখো এটা হচ্ছে পাতা, তাই না? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে স্ট্র, স্টেম, এটা ফ্লাওয়ার, কাণ্ড, গাছ, স্টেম, গাছের যে এটা
এটা হচ্ছে ফল হয় সারা গাছ দাপি ফল ফল হয় আচ্ছা ফুল ফুল থেকে ফল হয় আর এটা তো বলছিলাম এডিবল অয়েল তৈরি হয় তারপর সে রিসোর্স অফ ফ্রেশ প্রোটিন আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজন হয় না এবং পারফেক্ট ফ্রেশ প্রোটিন আমরা এখান থেকে পাই এটা আমরা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে ইউজ করতে পারি फायबर এটাকে যদি আরো মাইক্রোস্কোপিক দিয়ে আমরা একটু বড় করে দেখি এখানে দেওয়া আছে যে এই এটা হচ্ছে ফাইবার লেয়ার এই পর্যন্ত হচ্ছে ফাইবার লেয়ার এবং এটার আবার ফাইবারের মধ্যে তোমরা তো জানো প্রাইমারি ওয়াল থেকে সেকেন্ডারি ওয়াল থেকে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এটা তেমন কিছু নাই এখানে কেমিক্যাল কম্পোজিশন ঠিক আছে বলো তো পড়ো তো পেকটিন আছে 9.5 ওয়াটার সলুবল সাবস্টেন্স 2.1 ভেজিটেবল ওয়াটার আছে ডিফারেন্স সেলুলোজ সবচেয়ে বেশি স্যার সেলুলোজ এর কারণে সবচেয়ে বেশি তো মাই পারসেন হাইগ্রোস্কোপিক মানে কি হাইড্রোস্কোপিক মেশার হচ্ছে পানি ধারণ পানি জি পানি শোষণ ধারণ ক্ষমতা এটা হচ্ছে কত 10% জল আর আদার্স হচ্ছে 2% এগুলো একটু মেমোরাইজ রেখো আর কি এটা দেখো ফিজিক্যাল প্রপার্টিস লাইক এস ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিস এটা কি বলা যায় দেখো থার্মাল মাস ইনসুলেশন থার্মাল মানে কি থার্মাল এর বাংলা কি থার্মোডাইনামিক প্রশ্ন মানে সে তাপ পরিবহন অথবা ইলেকট্রিসিটি পরিবহনে বাধা প্রদান করে ঠিক আছে না জি স্যার আচ্ছা তাহলে থার্মাল মাস ইনসুলেশন নেগেটিভ কার্বন মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে লো ডেনসিটি ক্লিন এয়ার আর যখন সে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতেছে তখন কি হচ্ছে এয়ার আচ্ছা হাই থার্মাল রেজিস্ট্যান্স এটা তো বললামই হাই থার্মাল ইনার্শিয়া ভেপার পারমিয়েবল মানে ব্রেথেবল তারপর হচ্ছে ব্রেথেবল মানে কি ব্রেথ মানে কি হ্যাঁ শ্বাস মানে শ্বাস তো মানে ব্রেথেবল মানে শ্বাস ডিজাইন ফ্লেক্সিবিলিটি মানে ফ্লেক্সিবিলিটি মানে কি আরামদায়ক নমনীয় নমনীয় আচ্ছা ফায়ার এন্ড পেস্ট রেজিস্ট্যান্স মানে যে ফায়ার রিটার্ডেন্ট হিসেবে কাজ করে সলতে আগুন ধরে আগুন সিগনিফিকেন্টলি রিডিউস কার্বন ডাইঅক্সাইড ইমিশন ওই যে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে তারপর হচ্ছে ইনহেরেন্টলি এয়ার টাইট
ইনহেরেন্টলি মানে ইনহেরেন্টলি মানে সহজাতভাবে স্বভাবতই এটা হচ্ছে এয়ার টাইট, যেখানে হচ্ছে ইনসুলেশনের মতো কাজ করতেছে। সাধারণত এটা দিয়ে যখন গার্মেন্টস তৈরি করা হয় তখন ইনসুলেশন প্রপার্টিস থাকার কারণে আমরা ওয়ার্ম কুলার তৈরি করি না। জি স্যার, ওয়ার্ম কুলারের কাজ কি? আমরা উলের সোয়েটার পরলে কি হয়? শীত কম লাগে না? কার শীত কম? বাতাস প্রবাহ, বাতাস বায়ু প্রবাহ সহজে চলাচল করতে পারে। রাইট, কারণটা হচ্ছে কি শুধু বাতাস না, সাথে হচ্ছে হিট কন্ডাক্টিভিটি কম। বডি হিটটা রেজিস্ট করতে দেয় না, ধরে রাখে, আর বাইরের কুলিং হিটটা এয়ারটাকে পাস করতে দেয় না। এজন্য কি হয় আমাদের শরীরে একটা সময় যে গরম, কারণ আমাদের শরীরে তো প্রচুর পরিমাণ হিট রিলিজ করে। এখানে যদি 100 জন লোক দেবা অথবা সাপোজ এখানে 40 জন লোক হলে 3টা সেকেন্ড কাজ করবে, ঠিক আছে? 100-200 জন লোক দেবে 3টা সেকেন্ড কারণটা কি? এই যে আমাদের বডিতে প্রচুর পরিমাণ হিট রিলিজ হয়। আচ্ছা, নো মোল্ড আছে, নো ওয়েস্ট, নো টার্মিটস, নো ডাই রট, ন্যাচারাল সাবস্টেন্স অফ প্লাস্টার অ্যান্ড রেন্ডার্স, মানে কি বলে প্লাস্টার অ্যান্ড রেন্ডার্স, সরি, লো এয়ার ইনফিল্ট্রেশন, জিরো ল্যান্ডফিল, জাস্ট এগুলো একটু মানে মেজর যে প্রপার্টিসগুলো আমি একটু বলে দিলাম, মনে থাকবে? আচ্ছা, এখন এই ফাইবারটা আমরা কীভাবে হারভেস্ট করতে পারি, কালেক্ট করতে পারি, এটা তো আমাদের জানা দরকার। সিমিলার টু আদার্স প্লান্ট বেসড বাস্ট ফাইবার, এটা রেটিং করতে হবে। রেটিং করে ফাইবারগুলো এক্সট্রাক্ট করে নিতে হয়, সরাই নিতে হয়, তারপরে স্কাসিং করা, ক্র করা, লাইন করা, স্কাস করা। স্কাস করাটা আমি ভিডিও দেখাবো, জাস্ট হচ্ছে ওই যে ওডেন পার্টটা, যে পার্ট কাটিং মতো যেটা, সেটা ভেঙে গুঁড়ো করে ফাইবারটা আলাদা করে নেওয়া। গাছগুলো দেখছো লম্বা হয়ে গেছে, এখন তো যুগেই চলতেছে, যত লাইট করা যাবে, হালকা করা যাবে, স্ট্রিং ভালো করা যাবে, স্লিম করা যাবে, এখন তো যুগটাই এটা চলতেছে, স্লিম স্লিম হাই স্ট্রিং, মানুষ থেকে শুরু করে পড়া। তাহলে এখানে দেখো প্ল্যান্ট, প্রসেস, র ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে যে এখানে জাস্ট হচ্ছে ডিজলভ করে নিস, ডিজলভ করে নিয়ে একটা মোল্ড আছে সার্সে, সেখান থেকে একটা কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করছে। ফাইনালি কি হয়েছে, কার প্যানেল রোটি তৈরি হয়েছে, কার প্যানেল, এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাপ্লিকেশন, অটোমোবাইল অ্যাপ্লিকেশন। হেম প্রোডিউসিং কান্ট্রিজ, এখন আসো কোন কোন দেশে হেম হেমটা তৈরি হচ্ছে, কোন কোন দেশে হচ্ছে, চায়না, অস্ট্রেলিয়া, কানাডা, যেসব কান্ট্রি দেওয়া আছে সবগুলোই বড় লোক, চায়না, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশ তারা এগুলো বিক্রি করে বড় হইতেছে।
আর ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, জার্মানি, ফিনল্যান্ড এইসব দেশগুলো। আর প্রোডাক্ট অ্যান্ড ইউজেস, এটা দেখো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে তাই না, কি কি কাজে ফাইবার ইউজ করা হয়। ক্লোদিং তো আছে, গার্মেন্টস ক্লোদিং তো আছে, বাইরেও আছে, তোমরা দেখলে গাড়ির বডি, কার প্যানেল, কার অ্যাক্সেসরিজ, কার অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে কর্ডস, কর্ডেস আইটেমস। আর ফ্রম হেম্প ফাইবার, ফাইবার থেকে আমরা কি তৈরি করতে পারি, ওই যে বেডশিট, বেডিং, তারপর ইনসুলেশন ফ্যাব্রিক, কার্পেটিং, অটোমোবাইল পার্টস, এগুলো তৈরি করতে পারি। স্যার ফাইবার থেকে তো মনে হয় স্যার যে সিগারেট ফিল্টারও তৈরি হয়। হ্যাঁ বডি হিট রিলিজ করতে পারে না, হাই প্রেশার রিলিজ ক্যাপাবিলিটি থাকে, থার্মাল ইলেকট্রিক্যাল ইনসুলেশন প্রপার্টিস থাকে, দুই তিন লেয়ার বিশিষ্ট ফ্যাব্রিক, স্মার্ট ফ্যাব্রিক নর্মাল ফ্যাব্রিক। ওখানে ওসব ওই যে সুটগুলো পরে না, যে ড্রেসগুলো পরে অ্যাস্ট্রোনাট অথবা নবযান চালিয়ে এবং যে নবযান তৈরি করা হয় না, ওই নবযানের যে বডিটা আছে না, জি স্যার, বডিগুলো কিন্তু হ্যাভি মেটাল দিয়ে করা প্রোডিউস পসিবল। এগুলো ফাইবার বিভিন্ন ধরনের কম্পোজিট সিনথেটিক ফাইবার হোক অথবা উইথ মিক্সার অফ ন্যাচারাল ফাইবার টু প্রোডিউস দ্য কম্পোজিট টু রিডিউস দ্য থিকনেস ওয়েট অ্যান্ড ইনক্রিজ দ্য কি স্ট্রেংথ বের করা, বৃদ্ধি করা, তাই না? আচ্ছা, ফ্রম হেম্প ওয়েল আমরা সিড থেকে তেল পাচ্ছি, রান্না বান্নার কাজে হচ্ছে, আবার হচ্ছে তোমার ডিটারজেন্ট অথবা শপিং মেটেরিয়াল তৈরিতে হচ্ছে, স্কিন কেয়ারিং মেটেরিয়াল তৈরি হচ্ছে, এই তো আবার বেশ থেকে আবার হচ্ছে তোমার বিয়ার হচ্ছে, স্ন্যাক তৈরি হচ্ছে, খাবার মানে এডিবল অনেক কিছু হচ্ছে, ফুড, সয়েল, ওয়াটার পিউরিফায়ার, ক্লোদিং, পেপার, কনস্ট্রাকশন মেটেরিয়াল, প্লাস্টিক, উইড কন্ট্রোল, বায়োমাস ফুয়েল। উইড কন্ট্রোলটা কি স্যার? উইড কন্ট্রোল জানি না। এরপরে হচ্ছে হেম্প ফুড, এটা দেখো হেম্প সিড ওয়েল কন্টেন 80% এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড আমাদের দরকার না, আচ্ছা 1 টেবিল স্পুন পার ডে ডেইলি ইউএফএ রিকোয়ারমেন্ট, প্রতিদিন 1 চামচ করে টেবিল চামচ করে খাওয়া দরকার। আচ্ছা হেম্প প্রোটিন কন্টেন্ট 21 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মধ্যে 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলি অ্যাডাল্ট হিউম্যান বডি অটোমেটিক তৈরি করতে পারে না, সেটার জন্য আমরা সাপ্লিমেন্টারি হিসেবে এটা ইউজ করতে পারি। আচ্ছা হেম্প প্রোটিন ইজ কমপ্লিট প্রোটিন, যে বলছিলাম মনে আছে, একদম ফ্রেশ কমপ্লিট প্রোটিন। এখন আসে হেম্প অ্যাজ সয়েল অ্যান্ড ওয়েস্ট পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার, বুঝতে পারছো? মাটিতে যদি বিভিন্ন ধরনের হার্বিসাইড থাকে, হার্বিসাইড মানে ক্ষতিকারক উপাদান, আর পেস্টিসাইড এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক উপাদানকে নিধন করার জন্য আমরা ইউজ করি, তাই না? আচ্ছা হেম্প আছে ন্যাচারাল এন্ড ইউনিক অ্যাবিলিটি টু ডি টক্সিফাই দ্য ল্যান্ড ইট ইজ প্লান্টেড অন, যে জমিতে তুমি হচ্ছে কি করতেছো, মানে ক্লাসে মনে হয় কি, আচ্ছা ডিটক্সিফাই মানে কি, ডিটক্সিফাই টক্সিক মানে যে মাটিতে তুমি হচ্ছে হেম্প ফাইবারটা চাষ করবা ওই মাটির হচ্ছে উর্বরতা মিলে যাবে,
এত সুবিধা থাকার পর সব বাংলাদেশ না এটা তো এই এই কনসেপ্টটাই তো রং বলে তাহলে এত ক্লাস করা হেম্প ইজ নট ম্যারিজুয়ানা হেম্প ইজ 100% ইকো ফ্রেন্ডলি 100% হেল্পফুল ফর ম্যানকাইন্ড অর এনি আদার লিভিং অর্গানিজম এখানে তো তোমার নেগেটিভ নট কিছু নেই না নেগেটিভ নি দিছি আর এটা সাথে আমাদের দেশে আসলে তো ওইভাবে হয় না কারণ এর ভিতরে আবার অন্য কিছু হয়ে যেতে পারে It can absorb leftover phosphorus on farmland after the use of poultry fertilizer. আসলে ওই যে পোল্টের যে বিষ্ঠা সেগুলো ইউজ করার পরও সেখান থেকে ফসফরাস ইউজ করতে পারে আচ্ছা ইট ক্যান অলসো অ্যাবজর্ব আদার হার্মফুল সাবস্টেন্স কারেন্টলি হেম্প ইজ বিং প্লান্টেড ইন চেরনোবিল রাশিয়া হোয়ার দ্য ওয়াজ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর মেল্টডাউন ইন 1986 এটা কি বুঝতে পারছো জি স্যার রাশিয়ার কি হয়েছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা ব্লাস্ট করছে ওই এরিয়াটা মাটিটা কি হয়েছে তাহলে সেখানে কিন্তু এই হেম্প চাষ করছে তাহলে হেম্পটা কি গাজা নাকি না 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 স্যার এটা যেখানে চাষ হচ্ছে সেই মাটি তো অন্যরকম ফসল হয় না কে বলছে এটা তুমি অন্যভাবে এটা তো মাটির আরো উপরে পারে স্যার এলো এই এইটা দিয়ে কিন্তু চাও খাওয়া যায় আচ্ছা Currently, hemp is being available. The Japan government should consider the same move for the. अच्छा इतना तो हमने मजे इन्होंने किसे पीड़ित करा जापान ने हिरोशिमा नागासाकी पे क्यों हुई सर? बम ब्लास्ट। ब्लास्ट किया हुआ ना? जी। ये एरिया को लेते हेम्प चार्ज करते हैं। तुम हेम? हेम्प पे कोनो नेगेटिव इफेक्ट नहीं। हेम्प पे कोनो नेगेटिव इफेक्ट नहीं। मैंने कार्डिवेशन सारा एकदम इको फ्रेंडली। बट इधर सब किसे इको फ्रेंडली? यूजेस इको फ्रेंडली। इधर मेडिकल साइंस এটা হচ্ছে অটোমোবাইল এটা হচ্ছে টেক্সটাইল এটা পেপার ইন্ডাস্ট্রি সব দিক থেকেই হচ্ছে এটা 100% ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল এবং কি বলে হেল্পফুল স্যার আমার মনে হয় আমাদের বাংলাদেশে এটা একটু যেভাবে ইউজ করা হয় অন্যান্য দেশে করা হয় না সব দেশে আছে এবং অন্যান্য দেশে তোমার এটা পারমিশন আছে আছে মেডিসিন এটা না তুমি যেটা মেন করছো ওটার মেডিসিন হিসেবে পারমিশন আছে পারমিশন আছে হেম্প এস ক্লোনিং ক্লোনিং এর ক্ষেত্রে দেখো লেভাইস ব্র্যান্ড আছে নাম শুনছো অবশ্যই জি স্যার আমেরিকা তাতে যে জিনসটা আছে না সেটা হেম্পে টার্গেট করে দেওয়া সবার ওয়ারমার স্ট্রেংথ এবং মোর দেন ওয়াটার রেজিস্ট্যান্স দেন কটন কটন ফাইবার থেকে বেশি ওয়াটার রেজিস্ট করতে পারে কটন ফাইবার 1 থেকে 2 ন্যানোমিটার মিলিমিটার হাই ইনসুলেশন ফ্যাক্টর এটা তো অনেকবার বলেছি কিপস ইউ কুল অন ওয়ার্ম ডেজ এটা দেখছো আর কিপ ইউ ওয়ার্ম কোল ডেজ মানে কি যেটা হয় তার সে ভালোই হয় তা বলছিলাম সেটার নাম দিছে আমরা হচ্ছে এটা হচ্ছে এই যে হেম্পফ্রিড ইট তৈরি করা যায় সুন্দর বিষয় এটা এটা হচ্ছে ফলস ওয়ালের মতো অথবা তোমার যদি বিল্ডিং এ তৈরি করো ফলস ওয়ালের মতো তোমার প্রচুর পরিমাণ কার্বন ইমিশন হয় কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয় পৃথিবীতে আসে ইমিশন হয় সেটা অ্যাবজর্ব করে এটা স্যার ওয়াল অ্যাবজর্ব করে বিল্ডিং ওয়াল এই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে তুমি সেই অ্যাবজর্বের পার্সেন্টেজ থেকে এনে দাও আচ্ছা
ওই অ্যাবজর্ব 165 কেজি অফ কার্বন ডাইঅক্সাইড ওভার টাইম এক একটা ব্রেক ডেক্সটা তৈরি করা হয়েছে সেম ফাইবারের সাথে আদার্স রেজিন দিয়ে একটা বেস ইট তৈরি করা হয়েছে এগুলো যদি ওয়াল তৈরি করা হয় তার একটাই 165 কেজি পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতে পারে তার পরিবেশের জন্য কি পরিমাণ কুলিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং এটার তো ক্ষতিকার কিছু নাই এর কোন ক্ষতিকারক কিছু নাই তুমি যেটা বলতেছো ওটা তো না hemp fibers can also be turned into wall insulation. Wall insulation is used as a hemp as plastic. এটা এটা দেখো just ওই hemp crete মতই composite material আর plastic সাধারণত 100 বছরের আগে এটাও কিন্তু আমি বলে ফেলছি জি স্যার 100 বছর এটা কি ডিগ্রেড বডি আর এটা বায়োডিগ্রেডেবল আচ্ছা আরেকটা জিনিস দেখো কারেন্টলি অডি যতগুলো হাই লেভেলের স্ট্রেংথ অফ ফাইবার আছে তার মধ্যে এটা আচ্ছা এখন আসো প্রস এন্ড কনস এটা মানে এটা নাম শুনছো কখন মানে এটা একটা স্ট্রেসের মতো এবং এটা মানে হচ্ছে সুবিধা এবং অসুবিধা আর এটা একটা ল্যাটিন এক্সপ্লেনেশন আছে ওটা হচ্ছে এক দুই লাইনের ওটা আমি মতো মনে নেই একটু দেখে নিও ল্যাটিন ল্যাটিন ওয়ার্ড এবং এর একটা ফুল ফর্ম আছে তোমরা একটু দেখে নিও কিন্তু বাংলাটা হচ্ছে সুবিধা অসুবিধা ইনক্রেডিবলি স্ট্রং ফাইবার মানে অনেক শক্ত ফাইবার আর It is porous and hence water absorber. Porous means? Porous means? Porous. Means hollow, slippery, or air common. And hence water absorber. Hemp is a breathable fabric. It effectively blocks UV rays. UV means? UV rays. Ultraviolet. Ultraviolet. প্রায় 10 লক্ষ আমাদের হিউম্যান বডি থেকে ই নষ্ট হয়ে যায় সেল নষ্ট হয়ে যায় এটা হচ্ছে তোমার কালার স্ট্রেংথটা ভেঙে দেয় কালার বন্ডটা ভেঙে দেয় আচ্ছা ইট ইজ হাইপো অ্যালার্জেনিক মানে স্যার এটা বুঝলাম না যে ইটস ইফেক্টিভলি ব্লক ইউভি রেস মানে এই ফেব্রিকে ইউভি রশ্মি আর যায় না ভিতরে হ্যাঁ এটা ব্লক করে দেয় মানে আমাদের স্কিনে প্রবেশ করতে দেয় না তাহলে তো এক্সট্রা সময় মডি মেক আপ করা লাগে মানে আমরা যখন রোদে ঘোরাঘুরি করব তখন হচ্ছে এটা আমার তো সময় শেষ হয়ে গেছে জি স্যার আমার বেশি সময় লাগবে ইট ইজ হাইপোঅ্যালার্জেনিক হাইপোঅ্যালার্জেনিক মানে হচ্ছে হাইপোঅ্যালার্জি প্রতিরোধক রাইট আর ফাইবার ইজ কমপ্লিটলি বায়োডিগ্রেডেবল এটা তো বলছি অনেকবার জি স্যার
আর অসুবিধা হলো সে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হ্যাম ইজ ইটস অ্যাগ্রেসিভ নেচার অ্যাগ্রেসিভটা মানে ভুলে গেল একটা বড় প্রবলেম হচ্ছে কটনের মধ্যে খুব সহজে ক্রিস পড়ে রিঙ্কেল মানে সংকুচিত হওয়া ক্রিস পড়া ভাস পড়া এটা একটা বড় প্রবলেম আর ইলাস্টিক রিকভারিটা খুবই খারাপ যদি টানো টেনে যদি প্রসারিত হয় ছেড়ে দাও আর রিকভার হয় না এটা প্লাস্টিক বিহেভিয়ারটা শো করে আর হ্যাম ফাইবার্স ক্যান বি অ্যাটাক বাই ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া আন্ডার হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো দ্বারা আচ্ছা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দ্বারা এটা কি হয় মোস্ট অফ দ্য সেলুলোজিক ফাইবার ক্যান বি অ্যাটাক বাই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আন্ডার হিউমিড কন্ডিশন বাট দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজেস অফ হেম্প ফাইবার আচ্ছা এটাই গেল আমার কাছে সুবিধা অসুবিধা আই ডি বুঝি আচ্ছা ফেরি টেস্ট দেওয়ার জন্য ফিউচার অভার বলে এটা বলা হয়ে গেছে আপনি যা মুখে বলছেন